আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই সমাজে আমরা অনেক ভালো করার চেষ্টা করছি কিছু কিছু অজান্তে ভুলের মধ্যে আমরা থেকে যাচ্ছি চিন্তা না করার কারণে আমরা অনেক ভুল সচরাচর করে ফেলি তেমনি একটি ভুল হলো আমাদের যাদের কোরবানির সামর্থ্য রয়েছে আমরা যারা কুরবানি দিচ্ছি নিজের এবং পরিবারের পক্ষে আমরা বলে ফেলি যে আমার নামে কুরবানি দিচ্ছি বাবার নামে ছাগল দিচ্ছি মায়ের নামে গরুতে দিচ্ছি এইভাবে আমরা মানে একটি গরুতে সাত অংশ একটি উটে সাত অংশ একটি গরুতে সাত অংশ একটি উটে সাত অংশ একটি মহিষে সাত অংশ এই অংশ বলতে গিয়ে আমরা নাম বলে ফেলি যে বাবার নামে দাদার নামে নানার নামে মায়ের নামে আমার নামে বাচ্চার নামে নাম আমরা ফেলি বলে বন্ধুগণ এটা সংশোধন হওয়া উচিত কারণ কুরবানি হবে আল্লাহ তালার নামে এবং জবেও করতে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবার আল্লাহ তোমার নামে তুমি মহান তোমার নামে

শুকুরের গুস এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেহ করা হয়েছে এমন প্রাণী তাই আল্লাহর নামেই জবেহ হবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কোনো কিছু জবেহ করা হয় এটা বৈধ থাকে না হারাম হয়ে যায় অনেকে হয়তো বিতর্ক করবেন যে না আমার মনে আল্লাহর জন্যে কিন্তু ভুলে ফেলছে আমার উচ্চারণটা হয়ে গিয়েছে নিজের নামে না এই ভুল উচ্চারণ থেকে আমরা সংশোধিত হব ভালো কাজ পূর্ণাঙ্গ ভালো করবো যথাযথ ভালো করব আসুন নিজে অন্যকে উদ্বুদ্ধ করি কোরবানি আল্লাহর নামে তবে শব্দটি হবে আমার পক্ষে আমার পক্ষে বাবার পক্ষে মায়ের পক্ষে দাদার পক্ষে জীবিতদের পক্ষে মৃতদের পক্ষে অনাগত ভবিষ্যতের পক্ষে আরবি শব্দটাও হলো আন আন মানে পক্ষে তাই বাংলায় বলবো পক্ষে আমার পক্ষে কোরবানি বাবার পক্ষে কোরবানি পরিবারের পক্ষে কোরবানি আমার নামে অথবা বাবার নামে না আল্লাহ তালার নামে বাবার পক্ষে মায়ের পক্ষে না আমরা এই ভুলটা সংশোধন করি আল্লাহ তালা সবাইকে তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি